হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি না আজকের ভিডিওটি শুরু করছি আজকে তুলসী গাছ প্রতিস্থাপন এবং তার দ্রুত কি করে বৃদ্ধি করবেন আর কিভাবে ঝোপালো বানাবেন সম্পূর্ণ টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখতে থাকুন আর তুলসী গাছের সম্পূর্ণ যত্নটা আপনি জেনে যান প্রথমেই তুলসী গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই গাছটাই দ্রুত কিভাবে বৃদ্ধি করে তার আপডেটটাও আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে এখানে নিয়ে আসে মাটি আর যেহেতু তুলসী গাছ আমাদের একটি পুজোতে লাগে একটা পবিত্র গাছ যে সেই কারণেই আমি তুলসী গাছের মাটিটা কিন্তু সেভাবে তৈরি করব এখানে আছে মাটি আর যে কম্পোস্ট আছে তার মধ্যে আছে লিপ কম্পোস্ট আর আছে গোবর সার আর নিমখোল এখানে কিন্তু আমি হাড় কিংবা কিচেন কম্পোস্ট এসব আমি ব্যবহার করব না এইগুলো দিয়ে মাটিটা আমি প্রস্তুত করে নেব ওয়েলডেন মাটি তৈরি করে নিতে হবে এর মধ্যে আমি একটা চারা আজকে বসাব এরই আপডেট কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এইভাবে প্রথমে ড্রেনে একটা টপ ভাঙা দিয়ে তারপর খানিকটা বালি দিয়ে দিতে হবে যাতে জলটা বেঁধে না থাকে আর তারপরে প্রথমে বলি আমি যে তুলসী গাছটা আপনি লাগাবেন সেটা সবসময় একটা হেলদি চারা হেলদি চারা আপনি কিনেও আনতে পারেন কারো কাছ থেকে চেয়েও আনতে পারেন আর এর প্রচুর পরিমাণে চারা হয় যাদের বাড়ি তুলসী গাছ আছে সেখান থেকে একটি চারা আপনি নিয়ে নিতে পারেন আর নিজে আমি দিলাম খানিকটা পচা যে ফুল হয় আমরা প্রতিদিন যে পুজোর ফুলগুলো এক জায়গায় জড়ো করি সেই ফুলগুলো নিচে খানিকটা দিয়ে দিলাম এবার আমি মাটি দিয়ে চারাটা বসিয়ে দেব চারাটা বসিয়ে দিয়ে কিছুদিন আমি এই চারাটাকে ছাওয়া জায়গায় রেখে দেব যেখানে রোদ্দুর না আসে আর এই গাছটা আপনি কেমন রোদ্দুরে রাখবেন মানে যখন এটা পুরোপুরি সেটেল হয়ে যাবে তারপরে সকালের দিকে কিংবা বিকালের দিকে রোদ্দুর আসে এমন জায়গায় রাখুন সারাদিনের রোদ্দুর আসে এমন জায়গায় আপনি রাখবেন না যদি আপনি ছাদে রাখেন কারণ দুপুরবেলা যে রোদ্দুরটা তুলসী গাছ কিন্তু ওই রোদ্দুরটা সহ্য করতে পারে না তখন গাছটা কিন্তু ঝিমিয়ে যায় আর যদি আপনি ছাদে রাখেন তাহলে কোনো গাছের ছায়াতে রাখুন তাহলে এই গাছটা ভালো হবে আর কিংবা সেমি ডেরিয়ে রাখুন এইভাবে প্রতিস্থাপন করা হয়ে গেল মাটিটা ভালো করে চেপে চেপে দিতে হবে প্রতিস্থাপন করা হয়ে যাওয়ার পরে চারিদিকে মাটিটা ভালোভাবে চেপে দিতে হবে না হলে ভিতরে হাওয়া না থাকে কিংবা জল দিলে না চারাটা কাত হয়ে পড়ে গেল এমন ভাবে শক্ত করে আরকি চারাটা বসিয়ে দিতে হবে চেপে এরপরে জল দিয়ে চারাটাকে আমি রেখে দেবো জায়গায় এরপরে আমি এক সপ্তাহ পরে এই গাছটার সঙ্গে কি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবে রেখে দেওয়ার পরে পুরোপুরি ভরপুর মাত্রায় জল দিতে হবে দেখুন এটা এক সপ্তাহ পরে এরকম হয়েছে এবার এটার আমি ওপর থেকে পিঞ্চ করে দেব যাতে গাছটা প্রথম থেকে ঝোপালো তৈরি হয় এইবার দেখুন আমার এই গাছটা দেড় মাস পরের আপডেট এটা একদম নিচে দেখুন আমি যেখান থেকে কেটেছিলাম সেখান থেকে তিনটে ডাল বেরিয়েছিল এইভাবে কিন্তু সেই গাছটা এটাই এবার এটা আমি আজকে আপনাদের এই গাছটা আমি কি কি খাবার দেব আজকে এই গাছটা আমি সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব এই কয়দিন কিন্তু আমি কোনো খাবার দিইনি আর প্রথম দেখাবো কোথা থেকে মঞ্জুরিটা আপনার কাটতে হবে মঞ্জুরিটা আপনার সময় যেখানে মঞ্জুরি তার নিচে দুটো পাতা ধরে সেখান থেকে কাটতে হবে তাহলে আপনার গাছে সহজে মঞ্জুরি আসবে না আর গাছটা সুন্দর হেলদি থাকবে আর সবুজে ভরা থাকবে গাছটা আর যদি আপনার গাছে মঞ্জুরি আসে সেই গাছ সেই মঞ্জুরিটা যদি না কাটেন তাহলে গাছটা সহজেই শুকিয়ে যাওয়ার চান্স থাকে মানে বুড়ো হয়ে যাবে পাতাগুলো হলুদ হয়ে যাবে এমন একটা অবস্থা হয়ে যাবে যে কারণে আপনার এই মঞ্জুরিটা ঠিক মতো টাইমে কেটে দিতে হবে নিচে থেকে দুটো পাতা ধরে মঞ্জুরিটা কেটে দেবেন তাহলে আপনার গাছটা সুন্দর হেলদি থাকবে আর দেখুন গাছটা কত সুন্দর চেহারা হয়েছে আর এই কদিনের মধ্যে কিন্তু আমি কোনোরকম রকম কোনো খাবার এতে আর দিইনি যতটা খাবার মাটিতে আমি মিশিয়ে দিয়েছিলাম তাতে এই পর্যন্ত আমার চড়েছে আজকে আমি কিছু খাবার এতে দেব আর একটি ঘরোয়া কীটনাশক যেটা দেব যেটা মানে আপনার হাতের কাছের কীটনাশক আপনার কিনতে হবে না যাতে এই গাছটা সুস্থ থাকে এইবার প্রথমে আজকে এটা নিয়েছি গোবর সার এই টপটার জন্য এইটুকু গোবর সারই আমি নিয়েছি আর নেব খানিকটা নিমখোল এই দুটো মিশিয়ে নিয়েই আমি এই গাছটাই আজকে খাবার প্রয়োগ করব এটা এরপর থেকে মাসে একবার করে এই মিক্স খাবার যেটা আমি তৈরি করলাম এটা প্রত্যেক মাসে একবার করে দিয়ে দেব। আর একটা লিকুইড সার দেখাবো যেটা আপনি পনেরো দিনে একবার কিংবা সপ্তাহে একবার দিতে হবে সেটাও আমি এখন তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। সেটা আপনারা পনেরো দিনে একবার কিংবা সাত দিনে একবার এভাবে আপনার যেমন খুশি দিতে পারেন তাহলে আপনার গাছ সুন্দর হেলদি থাকবে আর কখনও পাতা শুকিয়ে যাবে না কিংবা পাতা ছোট হবে না এটা হচ্ছে গোবর সার ভেজানো জল আপনার যদি সার না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট ভেজানো জল দিতে পারেন সেটা দিয়েও আপনি আপনার তুলসী গাছে যে লিকুইড একটা তরল সার সেটা আপনি দিতে পারেন যতটা আমার লিকুইড তরল সার তৈরি হলো এর সঙ্গে অতটা পরিমাণে আর জল মিশিয়ে নিয়ে এটা গাছে ব্যবহার করতে হবে এইভাবেই এটা গাছে ব্যবহার করলে আপনার আর কোনো রকম কোনো খাবারের দরকার হবে না আর গাছ খুবই সুন্দর থাকবে আপনার আর খুব তাড়াতাড়িও বৃদ্ধি হবে এই যে দেখুন এইবার আমি একটা ঘরোয়া কীটনাশক যেটা ব্যবহার করব গাছের মাটিতে এবং গাছের পাতায় যেটা দিলে আপনার গাছের মাটিতেও কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না এবং পাতায়ও পাতাগুলো যেমন পুড়ে পুড়ে যায় পাতায় একটা কোকরানো ভাব চলে আসে সেগুলো আসবে না সেইভাবে আপনি এই গাছটি এই গাছটির যত্ন করতে পারেন এইভাবে আপনি এই টবের মাটিতে হলুদ দিয়ে দিন হলুদ দিয়ে দিন যাতে এই টবের মাটিতে কোনো রকম কোনো পোকামাকড় না হয় এভাবে আর পাতায়ও হলুদ ছড়িয়ে দিন এইভাবেই কিন্তু আপনি আপনার তুলসী গাছের যত্ন করতে পারেন তাহলে আপনার তুলসী গাছটি সুন্দর এবং হেলদি থাকবে আর পাতার সাইজও সুন্দর থাকবে কখনও আপনার তুলসী গাছ মানে হলুদ হয়ে শুকিয়ে যাবে না গাছটি আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে